আমার বাংলা সংবাদে আমি দেবাশীষ আপনাদের স্বাগত জানাচ্ছি। বিস্তারিত খবরে যাওয়ার আগে দেখে নেব সংবাদ শিরোনাম। মণিপুরে শান্তি ফেরাতে কেন্দ্রের হস্তক্ষেপ দাবি, মণিপুরী গ্রামে গ্রামে অবস্থান। উধারবন্দে কমিউনিটি লার্নিং হাবের উদ্বোধন, উদ্যোগ বিধায়ক মিহির কান্তির। ইউনানি চিকিৎসা অনুসন্ধান সংস্থানে স্থানীয়দের নিযুক্তি চাই বিক্ষোভ স্থানীয়দের। এবারে বিস্তারিত আমার বাংলা সংবাদ। মণিপুরে শান্তি ফিরিয়ে আনতে উপত্যকার প্রতিটি মণিপুরী গ্রামে শুরু হয়েছে গণ আন্দোলন। মহিলা সংগঠন আপনবা নুপি লুপ সহ অন্যান্য বিভিন্ন সংস্থা ও মণিপুরী সম্প্রদায়ের সাধারণ জনগণ ঐক্যবদ্ধ হয়ে বুধবার গোটা আসাম সহ বরাকের প্রতিটি মণিপুরী অধ্যুষিত গ্রামে অবস্থান ধর্মঘট পালন করেন। মায়ানমার সীমান্ত সিল করা, মণিপুরের এনআরসি বাস্তবায়ন, নার্কো টেরোরিজম বন্ধ করা সহ মণিপুরের শান্তি ফিরিয়ে আনতে কেন্দ্র সরকারের হস্তক্ষেপ কামনা করেছেন তাঁরা। সংবাদ মাধ্যমের প্রতিনিধিদের সঙ্গে কথা বলতে গিয়ে সংস্থার কর্মকর্তারা জানান, মাতৃভূমি মণিপুর ধীরে ধীরে ধ্বংসের পথে এগিয়ে যাচ্ছে। মৈতেই বনাম কুকি জনগোষ্ঠীর মধ্যে চলতে থাকা সংঘর্ষকে খাটো করে দেখা সঠিক হবে না, কারণ মণিপুরকে ভারতের মানচিত্র থেকে আলাদা করার ষড়যন্ত্র চালানো হচ্ছে। মণিপুরের হিংসাত্মক ঘটনা ইতিমধ্যে মায়ানমারেও ছড়িয়ে পড়েছে। জুন্টা ফোর্স ও বাংলাদেশ সেনার সাথে নাথামবমের উগ্রপন্থী সংগঠনের সংঘাত চলছে। অতি সত্বর এই সংঘর্ষের ইতি টানা না হলে বছর কয়েকের মধ্যেই ভয়ঙ্কর পরিস্থিতির সৃষ্টি হবে বলে। মণিপুর সংঘর্ষের পেছনে আন্তর্জাতিক চক্রান্ত কাজ করছে বলেও এদিন জানিয়েছেন তারা। শুধু তাই নয়, মণিপুর সংঘর্ষের পেছনে রাজনৈতিক চক্রান্ত জড়িয়ে থাকার সন্দেহ প্রকাশ করেছেন তারা। এমতাবস্থায় কেন্দ্রীয় সরকার শীঘ্রই হস্তক্ষেপ না করলে আগামীতে পরিস্থিতি আরো জটিল থেকে জটিলতর হবে বলে জানিয়েছেন তারা। सारे बॉर्डर्स के बहुत सारे एरिया जो है अभी भी फेंसिंग नहीं है, पूरा पूरी तरह से पहाड़ी इलाका है, जहाँ जहाँ से म्यांमार के KNA हो या जितने भी कुकी ऑर्गेनाइजेशन जो है, मिलिटेंट्स जो है, वहाँ से इल्लीगली इन्फिल्ट्रेशन चल रहा है, इन्फिल्ट्रेशन कराया जा रहा है। मणिपुर पे पहाड़ काट के कॉपी कंट्रीब्यूशन कराया जा रहा है, वहाँ पे उनको सेटल किया जा रहा है और वहाँ पे फेक आइडेंटिटी दे के भारतीय नागरिक बनाने का कोशिश किया जा रहा है। मतलब एक तरीके से कहा जाए कि मतलब जो विदेशी जो है उनको मतलब भारतीय नागरिक बनाने का जो एक चक्र जो रचा जा रहा है मणिपुर में, तो ये दो समुदाय के बीच में कोई छोटा मोटा कोई मुद्दा नहीं है। हाँ जी, हाँ जी, हाँ। ये एक मतलब इसके पीछे अंतर्राष्ट्रीय ताकत है, इसके अंतर्राष्ट्रीय ताकत हाँ है। तो अभी आप भारत सरकार से क्या मतलब क्या आपकी क्या मांग है? मैं भारत सरकार से निवेदन करना चाहता हूँ कि ये जो क्लैशेस जो चल रहा है, ये ना कि कुकी मैतेई के बीच में है, इसको आप एक बड़ी तरीके से समझना पड़ेगा। इसके पीछे आयोजित किया गया है, फंडिंग किया गया है, ये आज से 20-30 साल पहले से ये प्रोग्राम किया गया है। इस साल पे हम लोग ये करेंगे, उन लोग के पूरे तरह से ऑर्गेनाइजेशन है, उन लोग के फंडिंग से आता है बाहर से। तो इस प्रकार से अगर अभी अगर इंडिया जो है विश्व में 4 नंबर पे है, सबसे बड़ा ताकतवर मुल्क है, अगर इसको कंट्रोल नहीं किया गया तो बहुत ही जल्द भारत के टुकड़े होने जा रहे हैं। तो मणिपुर से जो लोग आए हैं, जो हिंसा के जो शिकार। উধারবন্দের বিধায়ক মিহির কান্তি সোমের হাত দিয়ে ইনোভেটিভ অ্যান্ড কমিউনিটি লার্নিং হাবের উদ্বোধন হয়েছে। উধারবন্দের ঐতিহ্যবাহী প্র্যাকটিসিং গভর্নমেন্ট সিনিয়র বেসিক স্কুলে বুধবার দুপুরে ফিতা কেটে কমিউনিটি লার্নিং হাব সহ স্কুলের 2টি শ্রেণীকক্ষের উদ্বোধন করেন বিধায়ক। এ উপলক্ষে স্কুলে এক সভা অনুষ্ঠিত হয়। সভার শুরুতে অতিথিদের বরণ করা হয়। পুরো উদ্বোধনী সঙ্গীত পরিবেশন করেন উধারবন্দ জেসি গার্লস হাই স্কুলের পড়ুয়ারা। এদিনের অনুষ্ঠানে উধারবন্দ খণ্ড শিক্ষাধিকারিক জয়ন্তী পাল, প্রাথমিক শিক্ষক সম্মিলনীর মুখ্য উপদেষ্টা স্বপন চক্রবর্তী, উধারবন্দ DNHS স্কুলের অধ্যক্ষা ভারতী ভট্টাচার্য, কঙ্কন ভট্টাচার্য, স্কুল পরিচালন সমিতির সভাপতি সোমনাথ দেব, ডায়েটের অধ্যাপক শরৎচন্দ্র শর্মা, BRP বিপ্লব বিশ্বাস, বিষ্ণুপদ পাল সহ স্কুলের শিক্ষক শিক্ষিকা ও পড়ুয়ারা উপস্থিত ছিলেন। ইনোভেটিভ অ্যান্ড কমিউনিটি লার্নিং হাব তৈরির ফলে ছাত্রছাত্রীরা সহজভাবে শিক্ষা গ্রহণের পাশাপাশি আরও বেশি জ্ঞান অর্জন
করতে সক্ষম হবে বলে মত প্রকাশ করেন বিভিন্ন বক্তা। পরে সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে বিধায়ক মিহির কান্তি সোম বলেন, সরকারের তরফে নেওয়া কোয়ালিটি এডুকেশনের জন্য আগামী শিক্ষার মান আরো উন্নত হবে। বিভিন্ন সামগ্রীর মাধ্যমে পড়ুয়ারা যাতে আরো সহজে জ্ঞান অর্জন করতে পারে তার জন্য এই লার্নিং হাব গড়ে তোলা হয়েছে। উধারবন্দ ক্লাস্টারের সিআরসি রত্নজিৎ চৌধুরী বলেন, উধারবন্দ ব্লকের অধীনে এই দ্বিতীয় ইনোভেটিভ কমিউনিটি লার্নিং হাবের উদ্বোধন করা হলো। মাস কয়েক আগে উধারবন্দ জেসি গার্লস হাই স্কুলে একটি হাবের উদ্বোধন করা হয়েছিল। 1,02,000 টাকা ব্যয়ে নির্মিত এই হাবে শিক্ষণ সামগ্রীর মাধ্যমে এলাকার পড়ুয়া সহ শিক্ষকরা উপকৃত হবেন। নতুন শিক্ষানীতির ক্ষেত্রে এ ধরনের হাবের প্রয়োজনীয়তা রয়েছে বলে উল্লেখ করেন তিনি। প্র্যাকটিসিং গভর্নমেন্ট সিনিয়র বেসিক স্কুলের প্রধান শিক্ষক মঞ্জুরুল হক বরভুইয়া বলেন, স্কুলের ছাত্র অনুপাতে শ্রেণীকক্ষ না থাকায় নানা সমস্যার মুখে পড়তে হয়। 2019-20 সালে স্কুলে দুটি নতুন শ্রেণীকক্ষ নির্মাণের জন্য সর্বশিক্ষা অভিযানের তরফে 2 দফায় মোট 10,65,000 টাকা বরাদ্দ করা হয়। বরাদ্দকৃত অর্থে দুটি শ্রেণীকক্ষ নির্মাণের ফলে ছাত্রছাত্রীদের সুবিধা হবে বলে মত প্রকাশ করেন তিনি। About this community learning hub, it is prepared within the budget of 1,02,000 rupees, and after expense this fund we utilize all these as like TLMs and educational equipments. This is totally supporting for our students, our teachers also, and our community peoples also. So in this new education policy, it is very much essential for us to develop such kind of platform, because we know that education based upon 4 pillars, one is student, one is teacher, another is school or platform as like this, or another component is the society, our peoples. So involving all these 4 pillars means 4 components, we are organizing this type of fields. And I also appreciate our department, and also, and I am also thankful for that kind of innovative thinking and preparation of that kind of platform, which is I feel really truthful to implement education policy in near future. Thanking you. আঞ্চলিক ইউনানি চিকিৎসা অনুসন্ধান সংস্থানে স্থানীয়দের নিযুক্তি করার দাবিতে এলাকাবাসীর বিক্ষোভ প্রদর্শন। শিলচর মেহেপুর স্থিত আঞ্চলিক ইউনানি চিকিৎসা অনুসন্ধান সংস্থানে জাতীয় বেকারদের যোগ্যতা অনুযায়ী চাকরি প্রদানের দাবিতে বুধবার কার্যালয়ের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করেন এলাকার জনগণ। সংবাদ মাধ্যমের প্রতিনিধিদের সঙ্গে কথা বলতে গিয়ে স্থানীয়রা জানান, ইউনানি প্রতিষ্ঠা হওয়ার আগে এলাকার শিক্ষিত বেকার যুবক যুবতীরা স্থানীয় প্রশাসন সহ জনপ্রতিনিধিদের লিখিত আবেদনের মাধ্যমে চাকরি প্রদানের জন্য তাদের দৃষ্টি আকর্ষণ করে আসছেন। কিন্তু ইউনানি সংস্থান উদ্বোধন হওয়ার পর থেকে বাইরের মানুষকে নিযুক্তি দিয়ে পাঠানো হয়েছে। বিষয়টি নিয়ে স্থানীয় বেকার যুবক যুবতীরা ঐক্যবদ্ধ হয়ে ইউনানির অধ্যক্ষকে জিজ্ঞেস করলে তিনি কোনো সদুত্তর দিতে পারেননি। শুধু তাই নয়, এলাকার কিছু যুবককে ইউনানি কর্তৃপক্ষ উনার স্বার্থে ব্যবহার করার জন্য ঠিকাভিত্তিক নিযুক্তি দিয়েছেন বলে এদিন অভিযোগ করেছেন তারা। বুধবার বিক্ষোভ প্রদর্শনের মাধ্যমে ইউনানি কর্তৃপক্ষের বিরুদ্ধে তীব্র ক্ষোভ ব্যক্ত করেছেন স্থানীয়রা। যোগ্যতার ভিত্তিতে স্থানীয় যুবক যুবতীদের অতিসত্বর চাকরি প্রদান করা না হলে আগামীতে তারা রোজ ইউনানি গেটের সামনে আন্দোলনে বসার পাশাপাশি কোনো কর্মচারীকে ইউনানি কার্যালয়ের ভেতর প্রবেশ করতে দেবেন না বলেও এদিন কড়া ভাষায় হুঁশিয়ারি দিয়েছেন তারা। আমাদের যে লোকাল ছেলেরা যারা যোগ্যতা অনুসারে বিএ পাস, এমএ পাস, আইটিআই তে পাস করে যারা যে হিসাবে ওদের লাগছে ওই হিসাবে ওরা নিচ্ছে না। আমরাকে খালি ওরা ভাওতা বুঝ দিচ্ছে। আমাদের মানে দুষ্টা কি, আমরা কি দুষ করেছি লোকাল মানুষ, এটাই আমরা জানতে চাই। প্রিন্সিপাল বা ইউনানির বড় পর্দায় যারা আছে ওদের কাছ থেকে আমরা জানতে চাই যে আমরা লোকাল কোনো দুষ করেছি না, লোকালের কোনো মানে কোনো কিছু দেওয়া যাবে না নাকি, এটার জন্য আমরা অনুরোধ করছি। আমরা ডিসি মহাশয়কে অনুরোধ করছি, আমরা সর্বানন্দ সোনোয়ালকে অনুরোধ করছি। আমরা আগে অনেক কাগজও দিলাম, অনেক কিছু রিসিভও আছে, অনেক কিছু দিলাম। মধ্যে আরেকজন ইউনানির আরেকজন আমরার আইওসির কোন মন্ত্রী এসেছিলেন, মন্ত্রীর সঙ্গে আমরা দেখা করলাম, রাজদীপ রায়ের সঙ্গে দেখা করলাম, উনিও বললেন লোকাল হবে, কিন্তু এখন পর্যন্ত লোকালের কোনো ডিমান্ড পুরা করা হচ্ছে না, এটা আমরা ব্যাপারটা বুঝতে পারছি না। আর এখানে প্রিন্সিপাল উনি তাই না, নিজের নিজের উনি উনির নিজের নিজের মানে নিজের মন মর্জি হিসাবে নিজের নিজের মানুষ এনে ঢুকাচ্ছেন। আজ 2-4 দিন আগে জেনারেটর
জেনারেটরের কাজ করবে বলে একটা ছেলেকে এনে ঢুকিয়েছেন। আমরা যখন জিজ্ঞেস করি তখন বলেছেন ওটা যোগ্য অনুসারে এনেছি, তোমাদের যোগ্য অনুসারে যদি কেউ থাকে তোমরা নিয়ে আসবে। আমরা নিয়ে গেলাম আর যোগ্য অনুসারে একজন জেনারেটর ওই আইটিআর লোক ওকে দেখেও বলছে না ওকে এখন রেখে নিয়েছি আর তোমরাকে রাখতে পারবো না। আমাদের এখন এটা আমরা এই পর্যায়ে এখন যেতে আমরা বাধ্য হলাম যে আমরা এখন ডেইলি আমরা ডেইলি আমাদের ডিমান্ড যদি পুরা না হয় আমরা ডেইলি গেটে বসবো। আমরা একটা এমপ্লয়কে ভিতরে ঢুকতে দিব না, একটা এমপ্লয়কে ভিতরে ঢুকতে দিব না। ডাক্তাররা শুধু যাবে আর এমপ্লয় একটা যাবে না, যারা এখান থেকে ওই প্রিন্সিপালের সঙ্গে জড়িত হয়ে টাকা নিয়ে যারা এখানে ঢুকছে ওরাকে আমরা ঢুকতে দিব না। এটাই মঙ্গলবার মোহনপুর অভয়াচরণ এম স্কুলের দুই নাবালিকা ছাত্রীকে স্থানীয় জাবির ও জুবাইর নামের আরো চার পাঁচজন মিলে স্কুলের সামনে থেকে সকাল 11টা নাগাদ অপহরণ করে রোজকান্দি বাগানের জঙ্গলে নিয়ে ধর্ষণ করে পালিয়ে যায়। রোজকান্দি বাগানের ম্যানেজারের কাছে খবর আসার পর তিনি মেয়েদের উদ্ধার করে নিয়ে এসে স্কুল কর্তৃপক্ষের কাছে সমঝে দেন। রাতে একটি ছাত্রীর শারীরিক অবস্থা খারাপ হওয়ায় প্রথমে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়, সেখান থেকে ডাক্তাররা রেফার করে দেন শিলচর মেডিকেল কলেজে এবং মেয়েটি রাতেই মারা যায়। এ ব্যাপারে থানায় এফআইআর হওয়ার পরেই পুলিশ দুজন আসামিকে গ্রেফতার করেছে। বুধবার সংবাদ মাধ্যমের সাথে কথা বলতে গিয়ে নাবালিকার বাবা তার মেয়ের সাথে যা ঘটনা হয়েছে বা যারা এই ঘটনার সাথে জড়িত তাদের অতিসত্বর আইনের আওতায় এনে কঠোর থেকে কঠোরতর শাস্তি প্রদান করার জন্য প্রশাসনের কাছে দাবি রাখেন। তার আগে রাস্তাতে ঘুরি আইতে আসে, ঘুরি আওয়ার পথে তিন চারজন মিলিয়ে তার আরে টান মারিয়ে গাড়িতে উঠে গেছে। তিন চারজন খেয়ে উঠেছে এই ছেলেগুলো, ছেলেগুলো তিন চারজন ছেলে আছে। উঠানের পরে তো তারা লইয়া গেছে। তারা মেয়ে কয়টা আসলা? মেয়ে আসলো দুইটা, দুইটা মেয়ে, একটা নাম সোনালিনী, একটা নাম সুকৃতিরি, সুকৃতিরি। তখন তার এইটা লইয়া গেছে কি তারা নোনা পানি বর্ষাঙ্গন কর, তখন এইখানে নিয়ে তারা উপদস্ত করছে। তখন ওদিকে বাগান ম্যানেজার গাড়ি আইছে, তখন দেখার পরে তারা ভাগে গেছে। ভাগার পরে তারার একটা অ্যান্ড্রয়েড মোবাইল ছুটে গেছে, এইটার মধ্যে তারার একটা লাইসেন্স আছে। তখন সাহেব এই মেয়েটারে স্কুলে করে নিজের মেয়ে যেমন সেরকম ভাবি আনে মাস্টার কাছে সমঝাইছি। মাস্টার একটু পরে আমার ফোন দিছে যে এইরকম ঘটনা তুমি আও স্কুলে। তখন গিয়া দেখলাম যে সুকৃতিরও বাবা আছে, আমিও এই জায়গাতে বসে। তখন দেখলাম মান সম্মানেরও দায় আছে, মেয়ের বয়স হইলো 13 বছর। আর ওই মেয়েটার বয়স কতটা? ওই মেয়েটার বয়স 14 বছর হইবে, 14 বছর হইবে। তখন আমি আর কোনো নিরুপায় হইয়া বললাম মেয়েটারে আমি তখন যখন আমার সমঝার তখন আমি সমঝিলাই, সমঝিয়া যাতে সুবিচারটা চাই তার তারা কিন্তু মানে সুবিচার করলাম। এখন আপনার মেয়ে কী হয়েছে? এখন আমার মেয়েরে আমি যে সময় গছিয়া ঘর নিছি তখন এক ঘর গিয়া কর বাবা আমার ফেলা লাগে। বিনামূল্যে রক্তগ্রুপ নির্ণায়ক শিবিরের আয়োজন করল অ্যালুমিনি অ্যাসোসিয়েশন অফ গভ গার্লস এইচএস অ্যান্ড এমপি স্কুল। এদিন ওই স্কুলের ষষ্ঠ শ্রেণীর ছাত্রীদের রক্তের গ্রুপ নির্ণায়ক করা হয়। শিবিরের বিস্তারিত এক প্রেস বার্তার মাধ্যমে সংবাদ মাধ্যমে জানান আয়োজকরা। শ্রীকুনা আইটিআইতে ও লেভেল কম্পিউটার কোর্সে ভর্তির জন্য দরখাস্ত আহ্বান করা হয়েছে। দ্বাদশ শ্রেণী পাস অথবা আইটিআই সার্টিফিকেটধারী প্রার্থীরা আগামী 26 জুলাই বিকেল 5টার মধ্যে দরখাস্ত জমা দিতে পারবেন। আগামী 28 জুলাই সকাল 10টায় লিখিত পরীক্ষা এবং দুপুর 1টায় অরাল টেস্ট অনুষ্ঠিত হবে। বিস্তারিত বিবরণ শ্রীকুনা আইটিআইতে নোটিশ বোর্ডে পাওয়া যাবে। সোনাইর শিলডুবি এলাকায় মঙ্গলবার রাতে সংঘটিত হল গোলাগুলির ঘটনা। এতে একজন গুরুতর
আহত হয়েছে। তবে গোলাগুলি কাণ্ডে জড়িত হায়দর হোসেন ও শামীম আহমেদ নামের দুই যুবককে রাতে ওসি অভিজিৎ বড়ুয়ার নেতৃত্বে সোনাই পুলিশ আটক করেছে। এই ঘটনায় আঘাতপ্রাপ্ত হয়েছেন হায়দর হোসেন নামের যুবকটি। শিলডুবি সংলগ্ন শিলচর আইজল জাতীয় সড়ক এলাকায় রাত 10টা নাগাদ এই ঘটনাটি ঘটেছে। সূত্রে জানা যায়, ওই এলাকার চার যুবক এবং বাসকান্দি এলাকার এক যুবক মোট পাঁচজনের কোনো এক কথার বাগবিতণ্ডা দেখা যায়, এতে একজন আহত হন। এসব ঘটনার মধ্যে ঝুঁকি নিয়ে এলাকার লোকরা তাদের ধরতে গেলে তিনজন পালিয়ে যান, তবে একজনকে ধরতে সক্ষম হন স্থানীয় লোকেরা। সোনাই থানার এরিয়া, ঠাইটোর নাম হল ধনহরি। এই ধনহরি অঞ্চলত কেইজনমান লোক, চারিজন লোক, কিবা গাড়ি এটা বিক্রি করালৈ তাত গোট খাইছিলে। রাতে 10টা বজাত গোট খাইছিলে আর তার ধনের লেনদেন হয়ে চারিজনের মাজত মানে সংঘাত হয়, কাজিয়া হয়। আর স্থানীয় রাইজে খবর দিয়ে যে কিবা একটা সাউন্ড শুনেছে, কিনা বিকট শব্দ শুনেছে। শব্দ শুনি পুলিশক জানায় আর ঘটনাস্থলীত গিয়ে আরক্ষী উপস্থিত হয় আর স্থানীয় রাইজর সহযোগত দুজনক ব্যক্তিক আমি করায়ত্ত করেছি। তার এজনের নাম হল শামীম আহমেদ লস্কর, ধনহরি পার্টু গাঁর, দেউতাকর নাম আশিসুদ্দিন লস্কর। আর দ্বিতীয়জন ব্যক্তি হল হায়দর হোসেন, ঘর হল বাসকান্দি লক্ষ্মীপুর। এই দুজন ব্যক্তি গ্যারেজ করেছে আর দ্বিতীয়জন ব্যক্তি মণিপুর গাড়ি চলায়। এটা সোধপোছ করার কাল যেটা অধিক আমি ইন্টারগেট করো, সোধপোছ করো, দেখা গৈছে যে শামীম আহমেদ লস্কর এজন ডাঙর ডকাইত। সি আগতে এজন 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 ডকাইত আসলে, কুখ্যাত ডকাইত এজন, যি ইতিমধ্যে মৃত্যু হয়েছে। নাম হল লেকয়। সেই লেকয়ের সহযোগী আসলে আর যি পুলিশের সঙ্গে হওয়া এক সংঘর্ষ হয়েছিল আর সেই সংঘর্ষত মৃত্যু হয়েছিল। ফোরাম ফর ডেমোক্রেটিক রাইটস, যাকে ডিলিমিটেশনের ইস্যুতে এক মার্চ র্যালির আয়োজিত হবে শিলচরে। এদিন ফোরামের কার্যকর্তারা এক সাংবাদিক সম্মেলন ডেকে ওই প্রতিবাদী র্যালিতে বরাকের স্বার্থে সামিল হওয়ার আহ্বান করেন। ওই দিন বেলা 12টায় রাজীব ভবনে ওই র্যালিটি হবে। র্যালির সমর্থন জানিয়েছে আকসা, ইউটিডিসি, বাঙালি নবনির্মাণ সেনা সহ অন্যান্য সংগঠন। সকল রাজনৈতিক দল তাদের পক্ষ থেকেও আমাদের এই রাজনৈতিক মঞ্চে সামিল হওয়ার জন্য শাসক দল, বিরোধী দল সবাইকে রাজীব ভবনের পাবলিক র্যালিতে অংশগ্রহণ করার জন্য আমরা আহ্বান জানাচ্ছি। কারণ আমাদের চারটি দাবি স্পষ্টতই আমরা জানিয়ে দিচ্ছি। প্রথমত হলো যে কোনো অবস্থায় 15টি আসন কমিয়ে ফেরতি করা চলবে না, অন্তত একটি আসন বাড়াতে হবে, সেটা করতেই হবে। দ্বিতীয় যে দাবি রয়েছে সেটি হলো উদরপিণ্ডি বুদরগাড়ে বসানোর মতো করে আসন পুনর্বিন্যাস চলবে না, সম্পূর্ণ বাস্তব গ্রাহ্য পুনর্বিন্যাস করতে হবে। তৃতীয়ত, জাতীয় স্তরের যে নিয়ম রয়েছে সেটা মেনে সকল স্তরের তপশিলি জাতি বা উপজাতি সব ধরনের সংরক্ষণ জাতীয় বিধি মেনে করতে হবে। এবং সর্বোপরি আমাদের যে দাবি সেটি হলো যে ইলেকশন কমিশন নয়, ডিলিমিটেশন কমিশন অফ ইন্ডিয়ার মাধ্যমে এই আসন পুনর্বিন্যাস নতুনভাবে করতে হবে। কারণ সারা দেশে স্বাধীনতার পর এখন পর্যন্ত যতটি ডিলিমিটেশন হয়েছে সবই হয়েছে ডিলিমিটেশন কমিশন অফ ইন্ডিয়ার মাধ্যমে। তাই এটি করে কোনো ধরনের ন্যস্ত স্বার্থ চরিতার্থ করা চলবে। ডিলিমিটেশন খসড়ার বিরোধিতায় 6 জুলাই লক্ষ্মীপুর মহকুমা কার্যালয়ের সামনে জড়ো হয়ে স্মারকপত্র প্রদান করা হবে। সেই আন্দোলনে জাতি, ধর্ম, ভাষা, বর্ণ নির্বিশেষে সবাইকে উপস্থিত থাকতে তিনি আহ্বান জানানো হয়। আইন উল্লঙ্ঘন করে তৈরি করা নির্বাচন কমিশনের বিধানসভা ও লোকসভা নির্বাচন কেন্দ্রের খসড়ার বিরুদ্ধে জোরালো প্রতিবাদ সাব্যস্ত করতে গতকাল বিন্যাকানি ঘাট সংলগ্ন একটি স্কুলে সভা অনুষ্ঠিত হয়। বিশিষ্ট সমাজকর্মী খাইদেম কান্ত সিং মহাশয়ের পরিচালনায় অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন নাগরিক অধিকার সুরক্ষা সমন্বয় সমিতি, আসামের কেন্দ্রীয় কমিটি কো চেয়ারম্যান সাধন পুরকায়স্থ, সহসভাপতি শিহাব উদ্দিন আহমেদ, নির্মল কুমার দাস, ডাক্তার এম শান্তি কুমার সিংহ এবং সম্পাদক হিল্লুল ভট্টাচার্য। সিআরপিসিসি কেন্দ্রীয় কমিটির কর্মকর্তা আমার দাদা শিহাব উদ্দিন আহমেদ, আমার প্রিয় দাদা নির্মল কুমার দাস মহাশয় এবং সাধন পুরকায়স্থ দাদা এবং হিলনন্দা সহ আমাদের সহকর্মী ঋষিকেশ দা,
একক অঞ্চলের সমাজকর্মী তথা রাজনীতিবিদ আমার বন্ধু তৈব সিংহ তথা আমার আপনাকে তো নির্ভু বলে জানি সাজাও এবং এইখানে আমার দাদা রঞ্জিত সিং এবং যারা এখানে যারা উপস্থিত আছেন এতদ অঞ্চলের বুদ্ধিজীবী গণ্যমান্য ব্যক্তি মহিলা নেত্রী সহ বিভিন্ন সমাজকর্মী আপনাদেরকে আমি প্রথমেই ধন্যবাদ জানাই যে আপনারা এত গরমের মধ্যেও আপনারা সহ্য করে এত সময় আমাদের এই বকবক আপনারা শুনতে আছেন এবং আমাদেরকে এই সুযোগ করে দিয়েছেন যে আমাদের মনের কথাগুলো আপনাদের কাছে বলার যে সুযোগ সিআরপিসিসি কি কাজ করেছেন এবং কিভাবে আপনাদেরকে সহযোগিতা করতে চাইছি এবং আপনাদের সহযোগিতায় কিভাবে আমাদের উদ্দেশ্যগুলো আমরা ফলপ্রসূ করতে চাই জনগণের স্বার্থে এবং জনগণের সেবায় কিভাবে আমরা সবাই মিলে নিয়ে নিব। শেষ করার আগে বিশেষ বিশেষ খবর আরো একবার। মণিপুরে শান্তি ফেরাতে কেন্দ্রের হস্তক্ষেপ দাবি, মণিপুরী গ্রামে গ্রামে অবস্থান। উধারবন্দে কমিউনিটি লার্নিং হাবের উদ্বোধন, উদ্যোগ বিধায়ক মিহির কান্তির। ইউনানি চিকিৎসা অনুসন্ধান সংস্থানে স্থানীয়দের নিযুক্তি চাই বিক্ষোভ স্থানীয়দের। এখনকার মতো সংবাদ এ পর্যন্তই, ধন্যবাদ।